Assalamualaikum. Online class সরকারি মিউজিক কলেজের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে ক্লাস উপস্থাপনায় আমি তাসলিমা আক্তার, প্রভাষক সমাজকর্ম, সরকারি মিউজিক কলেজ, সখীপুরটানা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সমাজকর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার পাঠ শিরোনাম সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে জানতে গেলে প্রথমে তোমাদের পদ্ধতি কি সেই বিষয়টি জানতে হবে। সমাজকর্ম পদ্ধতি হলো সুশৃঙ্খল উপায়ে সমাজের কার্যাবলী সমাধান করার প্রক্রিয়া, হলো সমাজকর্ম পদ্ধতি। তবে পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তোমাদের প্রথমত জানতে হবে পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ মেথড, গ্রিক শব্দ মেথা এবং হুডোস থেকে এর উৎপত্তি। মেথা শব্দের অর্থ সুশৃঙ্খল এবং হুডোস শব্দের অর্থ উপায়, অর্থাৎ সুশৃঙ্খল উপায়ে কোনো কার্য সম্পাদন করার প্রক্রিয়াকে বলে পদ্ধতি। সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে সমাজকর্ম পদ্ধতি হলো সমাজের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীগণ যেসব সুশৃঙ্খল নিয়মাবলী অবলম্বন করে থাকে তাকে সমাজকর্ম পদ্ধতি বলে। সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে এইচবি ডেকার একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। তার সংজ্ঞা হল, সমাজকর্ম পদ্ধতি হল সমাজকর্ম অনুশীলনের এমন এক সুসংগবদ্ধ জ্ঞান, ধারণা, উপলব্ধি ও নীতির সমষ্টি যা সচেতন ও বাঞ্ছিত উপায়ে তার লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে। সমাজকর্ম পদ্ধতির ধরন, সমাজকর্ম পদ্ধতির প্রকার এবং ধরন আমি তোমাদের খাতায় লিখে দিচ্ছি। সমাজকর্ম পদ্ধতি দুই প্রকার, এক মৌলিক পদ্ধতি, দুই সহায়ক পদ্ধতি। এই দুই প্রকার পদ্ধতিকে আবার এক এক পদ্ধতি তিন ভাগে বিভক্ত। সকাকারে এই দুই প্রকার পদ্ধতিকে দেখানো যায়। যেমন মৌলিক পদ্ধতি পদ্ধতি, মৌলিক পদ্ধতি তিন প্রকার, ব্যক্তি সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম। সহায়ক পদ্ধতি তিন প্রকার, সমাজকর্ম প্রশাসন সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম।
তাহলে আমরা সংস্করণ পদ্ধতি দুই প্রকার পেয়েছি, মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতি তিন প্রকার, ব্যক্তি সংস্করণ, দল সংস্করণ, সমষ্টি সংস্করণ। আর সহায়ক পদ্ধতি আবার তিন প্রকার, সামাজিক প্রশাসন, সামাজিক গবেষণা, সামাজিক কার্যক্রম। আমি তোমাদের আজকের মৌলিক পদ্ধতি ব্যক্তি সংস্করণ পদ্ধতি নিয়ে একটু ধারণা দিব। ব্যক্তি সংস্করণ পদ্ধতি ব্যক্তিকে কেন্দ্র করে, ব্যক্তি সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীগণ যে পদ্ধতি অবলম্বন করে থাকে তাকে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বলে। ব্যক্তি সমাজকর্ম মূলত ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে আরো ধারণা পেতে সমাজ বিজ্ঞানীদের সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে হবে, দেখে নিতে হবে। ব্যক্তি সমাজকর্ম সম্পর্কে জানতে প্রথমত জানতে হবে ব্যক্তি, ব্যক্তি বা পার্সন। ব্যক্তি সংস্থানের ব্যক্তি বলতে এখানে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা ক্লায়েন্টকে বোঝানো হয়েছে। ব্যক্তি সংস্থান পদ্ধতিতে ব্যক্তি ব্যক্তি সংস্থানের কেন্দ্রবিন্দু, ব্যক্তিকে সহায়তা করার জন্য। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হলো সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সমাধানের জন্য ব্যক্তি, দল এবং ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যার সাহায্যে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সহায়তা করা হয় যা তার সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে এবং তার সমস্যা সমাধানে নিজেকে স্বতঃস্ফূর্ত এবং আত্মপ্রত্যয়ী করে তোলে। ব্যক্তি সংস্থানের এইচ বি টেকারের সংজ্ঞা, এইচ এস পারম্যানের সংজ্ঞায় যে আলোচনা রয়েছে তা তোমরা বিস্তারিত জানতে পারবে। এইচ এস পারম্যানের মতে ব্যক্তি সংস্কর্ম হলো মানব কল্যাণ সংস্থা কর্তৃক ব্যবহৃত এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে সামাজিক সমস্যা সংক্রান্ত সমস্যাগুলি কার্যকরভাবে মোকাবেলা করতে সহায়তা করে থাকে। ব্যক্তি সংস্কর্মের উপাদান তোমাদের জানতে হবে। ব্যক্তি সংস্কর্মের উপাদান নিয়ে আলোচনা করতে গিয়ে সমাজবিজ্ঞানী এইচ এস পারম্যান বলেছেন, এ পার্সন উইথ এ প্রবলেম কামস টু বি এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্প হিম এ গিভেন প্রসেস। তার ইংরেজি সংজ্ঞার মধ্যে বলেছেন যে এ পার্সন, আমি তোমাদের লিখে দিচ্ছি, এ পার্সন উইথ এ প্রবলেম, to be a place where a professional helps him by a given
মাইটোসিস। ব্যক্তি সমাজকর্মের উপাদান নির্ণয় করতে গিয়ে সমাজ বিজ্ঞানে এস এস পারম্যান যে কৌশলটি অবলম্বন করেছেন তার ভিতর আমরা 5P নামের উপাদান নির্ণয় করতে পারি। যেমন দেখো পার্সন, পার্সনের মধ্যে পি আছে, পার্সন মানে ব্যক্তি, প্রবলেমে পি আছে, প্রবলেম মানে সমস্যা, প্লেস মানে স্থান, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ মানে পেশাগত দ্বারা প্রতিনিধি, প্রসেস মানে প্রক্রিয়া। এখানে আমরা 5P এর মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো বিস্তারিতভাবে বুঝতে পারি। তিনি বলেছেন এ পার্সন উইথ কামস এ প্রবলেম টু বি এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই এ গিভেন প্রসেস। কোনো সমস্যাগ্রস্ত, যখন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি পেশাদার সমাজকর্মীর নিকট তার সমস্যা নিয়ে আসে, তখন তার সে উপাদানগুলো সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এই 5P এর মাধ্যমে আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো নির্ণয় করতে পারি। যেমন এক হলো ব্যক্তি সমাজকর্মের উপাদান, তাহলে পাঁচ ধরনের, 5টি উপাদান ব্যক্তি সমাজকর্মের, 5টি উপাদান পার্সন, পার্সন ব্যক্তি বা ক্লায়েন্ট, দুই প্রবলেম, স্থান বা এজেন্সি, স্থান বা এজেন্সি, চার পেশাদার প্রতিনিধি, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ প্লাস প্রসেস, ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান তোমরা দেখতে পারলে। আর আগামী ক্লাসে তোমাদের ব্যক্তি সমাজকর্মের এই 5টি উপাদানের বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।